ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার তিন শাসক নেতাকে তলব করলো এনআইএ। বাড়িতে তল্লাশির পর পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা এবং স্থানীয় তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে হাজিরার নির্দেশ। আজই তিন শাসক নেতাকে নিউ টাউনে এনআইএ দফতরে হাজিরার নির্দেশ এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আগেও এই তিন নেতাকে তলব করেছে এনআইএ, যদিও হাজিরা দেননি তিন তৃণমূল নেতা। আর এবার নিউ টাউনে এনআইএ দফতরে হাজিরা নির্দেশ। ধৃত দুই তৃণমূল নেতা তদন্তে সহযোগিতা করছেন না, এমনটাই খবর এনআইএ সূত্রে। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আরও তিন শাসক নেতাকে আজ তলব করেছে এনআইএ। বাড়িতে তল্লাশির পর মানব কুমার পয়রা, সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে হাজিরা নির্দেশ। এর আগেও ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এই তিন নেতাকে তলব করেছিল এনআইএ, যদিও হাজিরা দেননি তিন তৃণমূল নেতা। আজ তারা হাজিরা দেন কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। মায়েদের কাছে শাঁখ আছে তো শাঁখ, এরম রাতে যদি ছদ্মবেশী বিজেপির লুটেরারা ঢোকে এলাকায়, যে খবর পাবেন শাঁখ আর উলুধ্বনি দিয়ে গোটা এলাকা ভরিয়ে দিন, এমন ভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত। বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায়, গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন, কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে। বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে শনিবার ভোররাতে ভূপতিনগরে আক্রান্ত হয় এনআইএ। হামলার ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেছে, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এরই মধ্যে রবিবার ভূপতিনগর পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল। ধৃত তৃণমূল নেতাদের বাড়িতেও যায় তৃণমূল নেতৃত্ব। এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পুলিশ এনকোয়ারি করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা আমি এখানে, যে দুজন স্ত্রী আছেন পরিবারের লোক, তাদের জানিয়ে দিই, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর আপনাদের পাশে থাকবে। যত বড় উকিল দিতে হয়, যতবার যে কোনো কোর্টে লড়াই করতে হয়, অভিষেক আপনাদের জানাতে বলেছেন তৃণমূল কংগ্রেস পূর্ণ দায়িত্ব নিয়ে আইনি লড়াই লড়বে। শাঁখবাজিয়ে চোর বাঁচানো এ তৃণমূলের পক্ষেই সম্ভব, মানে চোরকে ধরতে এলে শাঁখ বাজাও, মানে শাঁখের নতুন ব্যবহার। হাজার হাজার বছরের পুরনো বাংলার শঙ্খধ্বনি তারও পরিবর্তন করে দিয়েছে তৃণমূল। চোরকে পুলিশ ধরতে এলে, ডাকাতকে ধরতে এলে, খুনিকে ধরতে এলে শাঁখ বাজাও, নতুন ন্যারেটিভ, অসামান্য। অন্যদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজন আরও তিন তৃণমূল নেতাকে তলব করল এনআইএ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা, স্থানীয় দুই তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে সোমবার নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজির হতে বলা হয়েছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়িয়াকেও কিন্তু ডাকা হয়েছিল এনআইএ দপ্তরে, তিনি হাজিরা এড়িয়েছিলেন। শনিবার দিন এনআইএর আধিকারিকরা তারা অর্জুননগর ভূপতিনগরে এখানে আসেন এবং এই যে বাড়ি রয়েছে এখানে মানব কুমার পড়িয়ার তারা খোঁজ করতে থাকেন এবং ওনাকে পাওয়া যায়নি, দেওয়া হয় নোটিশ। মানবদা কোথায়? আমি বলতে পারবো না কোথায় থাকে, আমি কাজের লোক, কাজ করি, কোথায় থাকে কি ব্যাপার আমি বলতে পারবো। শনিবার সকালবেলায় ভূপতিনগর থানাতেই অভিযোগ দায়ের করে এনআইএর আধিকারিকরা। শনিবার কেটে যাওয়ার পর রবিবার কেটে গেল, এখনো পর্যন্ত এনআইএর করা অভিযোগ পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি সংখ্যা শূন্য। পুলিশের কাছে এনআইএ অভিযোগ করে তল্লাশির সময় সহযোগিতা করেননি অভিযুক্ত তৃণমূল নেতা, উল্টে তার পরিবারের লোকজন স্থানীয় কয়েকজনকে ডেকে এনে এনআইএর আধিকারিকদের বাধা দেয় এবং নিগ্রহ করে। এনআইএর এক আধিকারিকের মুখে লাঠির ভারী মারা হয়। অভিযুক্ত তৃণমূল নেতার পরিবারের লোকজন ও স্থানীয় কয়েকজন মিলে এনআইএর তদন্তে বাধা সৃষ্টি করে এবং জাতীয় তদন্তকারী সংস্থার গাড়ির উপর হামলা চালায় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। গাড়ি যে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ নেই, ওরা ভেঙে নিয়ে এসেছি, ওরা সব আগে থেকে ব্যাক প্ল্যান করে নিয়ে এসেছি। এনআইএর উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে জোর করে আটকে রাখা, সরকারি কর্মীকে কাজে বাধা দান, মারধর, ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর আইনে মামলা রুজু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সৌভিক মজুমদার ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।